সো অনেক দিন পর আর কি এক্সব্লেড চালাচ্ছি, আমার বন্ধু আমার V3 চালাচ্ছে। তো এতদিন যেহেতু লিন হয়ে চালাইছি আর কি, এখন হঠাৎ করে যখন এক্সব্লেড চালাচ্ছি তখন মনে হচ্ছে যে আনকমফোর্টেবল লাগতেছে নিজের কাছে, যে লিন হয়ে চালা চালাতে এখন এত উঁচু মনে হচ্ছে, এত উঁচু কেন হ্যান্ডেল বার এটা। কিন্তু যাই বলেন কমফোর্ট তো এইসব কম্পিউটার বাইকেই। আর যদি কন্ডিশনের কথা বলি, কন্ডিশন কিন্তু এই বাইকটার, আমার যে এক্সব্লেড ছিল সেটার থেকে অনেক ভালো। জানি না যে ওই কীভাবে এত ভালো মেনটেনেন্স করছে, ইভেন মনে করেন ওর হ্যান্ডেলটা আমার থেকে ফ্রি বেশি, ওর ইঞ্জিন পারফরমেন্সটা আমার থেকে ভালো, ওর থ্রোটল রেসপন্সটা আমার থেকেও বেশি ভালো। আমি তো কার্বোরেটরে মডিফিকেশন করেছি, ওই জাস্ট একটু টিউনিং করেছে সামান্য, মাইলেজও আমার থেকে বেশি পায়। তারপর ওর বাইকটা মানে মাখন, পুরো মাখন, বাটারি স্মুথ, অনেক স্মুথ। আমি খেয়াল করলাম আমার ভিডিওগুলোর মধ্যে আর কি এক্সপ্লেডের ভিডিওগুলো একটু বেশি আর কি সাড়া পাচ্ছে, অনেকে অনেক কোশ্চেনও করেছে সেটা নিয়ে। তাই আর কি ভাবলাম যে এক্সব্লেডের আরেকটা রিভিউ করে দেই। আমার বন্ধুর বাইক যেহেতু আছে, সে আমার থেকে বেশি কিলোমিটার রাইড করেছে এই বাইকে, তাই আর কি সে বেশি বলতে পারবে আমার থেকে, এবং সে অনেক ডিটেলে সব ব্যাপারগুলো বোঝালো। কর্নারিং করতে অবশ্য ভয় লাগে একটু, করা যায় কিন্তু একটু ভয় লাগে। সর্বনাশ, এর বাইক তো মারাত্মক স্মুথ, আমার এক্সব্লেডের থেকে অনেক অনেক বেশি স্মুথ। ব্রেকিং কিন্তু যথেষ্ট ভালো, আসলে ব্রেকিং হচ্ছে নিজের কাছে, আপনি যত এক্সপার্ট হবেন ব্রেকিংয়ে, আপনি যে কোনো বাইক নেন না কেন আপনি অনেক ভালোভাবে ব্রেক করতে পারবেন, সেটাতে ABS থাক না থাক, চাকা ছোট হোক বড় হোক, ডিস্ক বড় হোক ছোট হোক সেটা ম্যাটার করে না। স্মুথ হয়েছে, আর যে থ্রোটাল বাবারে, মনে হচ্ছে না এক্সব্লেড চালাচ্ছি, মনে হচ্ছে কোনো স্পোর্টস বাইক চালাচ্ছি। হাই স্পিডেও রেসপন্সটা দেখেন, পুরো বাইক নড়ে আগাচ্ছে, বাবারে। আসলে মানতেই হবে এক্সব্লেড বাইকটা অনেক ভালো, অলরাউন্ডার বলা যায়, স্পিডও ভালো হচ্ছে, স্পিডও ভালো উঠছে, স্মুথনেস মারাত্মক,
ভাইব্রেশন একদম জিরো, লুকস ভালো, স্টকে যা কিছু আসে সব কিছুই ভালো, ছোটোখাটো কিছু ডিসকমফোর্ট যেটা মানিয়ে নিতেই হবে, বাদ বাকি বাইকটা একদম মানে পারফেক্ট। এই কারণে না যে আমি চালিয়েছি এবং আমার ফ্রেন্ড চালাচ্ছে, বাইকটা আসলেই অনেক ভালো। এখন মনে হচ্ছে যে এক্সপ্লেটটা আমার সেল করে দেওয়া ভুল হয়ে গেল নাকি, রেখে দেওয়া লাগতো। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমি বাড়ি চলে এসেছি। যাই হোক, আমি এতক্ষণ একটু বড় লোক ছিলাম, এখন আমি আবার গরিব হচ্ছি। আমি আমার গরিব গাড়িতে চলে যাচ্ছি, কিন্তু গরিব গাড়িতে যাওয়ার পরেও আমি আমার নিজের বড় লোক হিসেবেই রাখবো। ভাইয়া শুনুন, আপনার ওই ভাইয়া বড় লোকের গাড়ি, হ্যাঁ, চাবিটা দেই, কি আপনার গাড়ির চাবি, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি গরিব হয়ে গেলাম ভাইয়া, সালাম আলাইকুম।